দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রণব চক্রবর্তী। শুরুতে জানিয়ে দেব বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5.5 কোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এর মধ্যে 99% 1,60,46,175 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 1,01,724 জন আছেন উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,72,39,964 জন, মৃত্যু হয়েছে 13,65,695 জনের, আর সুস্থ হয়েছেন 3,97,34,942 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে 6,47,719 জন, মারা গেছে 10,758। আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,20,70,712, মৃত্যু হয়েছে 2,58,333 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 90,04,365 জন, মৃতের সংখ্যা 1,32,202, সুস্থ হয়েছে 84 লাখের বেশি মানুষ। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,68,141, আক্রান্তের সংখ্যা 59,83,089। চতুর্থ অবস্থানে এখন ফ্রান্স, দেশটিতে আক্রান্তের সংখ্যা 20,86,288, মৃত্যু হয়েছে 47,127 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 20,15,608, মৃতের সংখ্যা 34,850। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 15,74,063, মৃত্যু হয়েছে 42,291 জনের। সপ্তম অবস্থানে যুক্তরাজ্য, দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 14,53,256 জন, মারা গেছে 53,775 জন। মহামারী করোনায় বিশ্বে 13,64,800 প্রাণহানি হয়েছে, আক্রান্ত 5,72,14,425 জন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মৃত্যু 1,32,000, আক্রান্ত 90 লাখের বেশি। মাস্ক না পরলে 2,000 রুপি জরিমানা গুনতে হবে দিল্লিতে। এদিকে ইতালি এবং পোল্যান্ডে প্রতিদিন সংক্রমণের হার বেড়েছে। ফ্রান্সের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর 95% বেশি পূর্ণ রয়েছে। করোনা নিয়ে অবসাদে ভোগা দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরানকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে সামাজিক দূরত্বের উপর জোর দিচ্ছে ইতালি। এবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। কোভিড-19 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 6,305। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংক্রমণের 257তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,531 জনের। এরই মধ্যে শনাক্ত 2,364 জন, মোট শনাক্ত 4,41,159, নতুন 1,934 জন সহ সুস্থ 3,56,722। 24 ঘন্টায় শনাক্তের হার 13.48%, ঢাকা বিভাগে মৃত্যু হার সবচেয়ে বেশি 52.67%। এর পরের অবস্থানে ঢাকা চট্টগ্রামে, মৃতের সংখ্যা 19.46%। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকাল 4টায়। দেখার আমন্ত্রণ, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।